বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়সহ এই পরিবারের ছয় সদস্যের নামে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ দেয় রাজুক। একই সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এবং বিগত সরকারের সুবিধাভোগীদের নামে বরাদ্দ দেওয়া হয় ৮২৬টি প্লট। এসব প্লট বরাদ্দে যথাযথ নিয়ম অনুসরণ না করার অভিযোগ তুলে এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন দশ আইনজীবী। শুনানি শেষে রুল জারি করে উচ্চ আদালত। যে রাজুকের উত্তরা মডেল টাউন প্রজেক্টের শেখ হাসিনা পরিবারের নামে ষাট কাটা প্লট সহ সকল অবৈধ প্লট কেন বরাদ্দ বাতিল করা হবে না, সাথে সাথে এই অবৈধ প্লট বরাদ্দের সাথে জড়িত এবং বেনিফিশিয়ারিজ যারা আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে রুল জারি করেছেন। প্লট বরাদ্দে অনিয়মের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলে সময়সীমা বেঁধে দেয় হাইকোর্ট। ইনকোয়ারি কমিটির দায়িত্ব হচ্ছে রাজুকের ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কত অবৈধ প্লট বরাদ্দ হয়েছে এবং এই অবৈধ বরাদ্দের সাথে জড়িত কারা জড়িত, এই সংক্রান্ত যত অভিযোগ এসেছে সব অভিযোগগুলো ওনারা তদন্ত করবেন এবং সুপারিশ সহ ওনারা রিপোর্ট আদালতে উপস্থাপন করবেন। প্লট বরাদ্দের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদ রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ২০ দিনের মধ্যে এই রিপোর্টটি আদালতে উপস্থাপন করার জন্য। ইজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।